হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো নিয়ে আমার চ্যানেল নতুন একটি ব্লগ। আর আজকের ব্লগটা কোনো রান্নাবান্না বা ডেইলি ব্লগ না। সো আজকের ব্লগটা হলো আমি একটা জায়গায় ঘুরতে যেতেছি। ঘুরতে যাওয়া হয়তো করলে আমি একটা বড় বাগান নিতেছি, তো চলো যাওয়া যাক। তো দেখো, এখন আমরা বড় বাগানে প্রায় চলে এসেছি। তো দেখো, এখন কিন্তু একটা আমি জানি না এটা কার দিয়ে যে উঠতেছিলাম, আমি জানি না নাম কি, বাট এটা দিয়ে পার হতে আমার অনেক ভয় লাগতেছিল। সো চলো, ওই পারে যাওয়ার পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। গাইজ, এই পাশে হলো কি টমেটো বাগান, আর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সেগুলো হলো কি বড়ি বাগান। তো চলো, তোমার দেখতেই পেরে যাই মাত্র বললাম যে আমার সামনে হলো কি বড়ি বাগান, আর আমার যে আমার হাতের বাম পাশের দিকে দেখছিলে সেখানে হলো কি টমেটো বাগান বলতে পারো, আবার আছে পেয়ারা বাগান, আবার এখানে কিন্তু অনেক সিম গাছও আছে। সো তো চলো ভিতরে আরও ঢোকা যাক। তো বড়ি বাগানে গিয়ে প্রথমে আমি একটা বড়ি পেরে নিলাম, বাট এখন বড়িগুলি কিন্তু এখনও ভালোভাবে পাকেনি, বিকজ আমরা অনেকটা আগে চলে এসলাম। এটা কিন্তু জানুয়ারি মাসের দিকে এটা অনেক বড় বড় বড়ই থাকতো। তো যাই হোক, যেহেতু এখন আমি নানুবাই আসতে অবশ্যই আশাই লাগবে। সো চলো আরও ভিতরে যাওয়া যাক, দেখি ভিতরে আরও কী কী আছে। আর এখানে সবজি বেগানো আছে। দেখো এখানে কিন্তু অনেক বাঁধাকপি গাছ আছে, দেখতে পাচ্ছ যে বাঁধাকপি ফুলকপি এসবের গাছ আছে। তো এখন এখান থেকে আমি একটা পেঁপে নিচ্ছি ছোট, ভিতরে কিন্তু একটু হালকা পাকনা আছে, তো এটা কিন্তু সবজি হিসেবে আমরা খেতে পারবো। সো এই জন্য আমার নানা বলছে এটা ছিঁড়ে নিতে। দেখো আমরা কিন্তু আরও কয়েকটা নেবো, আর এখানে দেখো একটা পেঁপে পেকে রয়েছে, কিন্তু এটাকে একটা পাখি খেয়ে ফেলছে। আবার আমি অন্য একটা গাছ থেকে একটা বড় দেখে পেঁপে নিলাম, আর আমরা ওই বাগান থেকে কিন্তু অনেকগুলি পেঁপে নিয়েছিলাম। তো চলো এখন বড়ি বাগানের ভিতরে ঢুকে বড়ি খাওয়া যাক। আমার আম্মু ভিতরে ঢুকতে পারছে না, বিকজ এখানে অনেকটাই ফাঁক কম আছে, এই কারণে। আমার আম্মু তো যতটুকু পেরেছে তোমাদেরকে দেখিয়েছে। দেখো এখানে কিন্তু ভিতর দিকে কিন্তু অনেক সুন্দর মিষ্টি মিষ্টি পাকনা পাকনা আর কি বড়ই আছে, তো ওগুলি নিতে আমরা যাচ্ছিলাম। তো বেশি কথা না বলি, তোমরা দেখতে থাকো। ঢুকছি টমেটো বাগানের ভিতরে। আমি জানি এখন কিন্তু টমেটো সব নিয়ে নিয়েছে, তবুও আমি একটু ঢুকলাম। টমেটো বাগানের ভিতর ঢুকার পর আমি খেয়াল করলাম, একই টমেটো বাগানের ভিতর করলা গাছ কেন? আচ্ছা, আমার কিন্তু করলা অনেক ফেভারিট, মানে ভাজি করে যেটা খায় আর কি করলা, সেটা আমার অনেক ফেভারিট। তোমাদের কার কার ফেভারিট কমেন্ট বক্সে জানাতে পারো। সো চলো আরও ভিতরে ঢুকা যাক, দেখি তোমার সাথে শেয়ার করতে পারার কোনো জিনিস থাকে কি না।
আরে হ্যাঁ, এখানে একটা শেয়ার করার জিনিস একটা পেয়ে গেলাম। এখানে আমি একটা পাকা টমেটো পেয়ে গেলাম, অনেক এক্সাইট হয়ে গিয়েছি, নিজের হাতে একটা পাকা টমেটো নিলাম। সো চলো, তো অনেকক্ষণই তো বাগানের ভিতরে অনেকক্ষণ হাঁটাকুটা করলাম, তো চলো এখন বাসায় যাওয়া যাক। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তাই জলদি দেরি করলাম না আর জলদি জলদি চলে এসেছিলাম। তো চলো বাসায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখে কিনে কিন্তু অনেক সুন্দর একটা সূর্য উঠছে, আর এটা কিন্তু পুকুরের নিচে কিন্তু আরও সুন্দর লাগছিল। তো ভিউয়ার্স, এই সুন্দর মুহূর্ত থেকে আমি বিদায় নিচ্ছি, তাসনিম হাসান। আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার পাশে থাকবে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেলাম যে আমি আরেকটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আর সেই ইউটিউব চ্যানেলের নাম হলো গিয়ে তাসনিম আর্টস। যদি চাও তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এসো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।